করোনা আবহে সাত পাকে বাধা পড়লেন হাওড়ার বাগনানের হিজলকের অনিশ মাঝি ও কোলাঘাটের সঙ্গীতা। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা, কিন্তু বাদসাধে লকডাউন, পরপর চারবার বিয়ের দিন বাতিল হয়ে যায়। অবশেষে রবিবার যাবতীয় সুরক্ষা বিধি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন অনিশ সঙ্গীতা। উপস্থিত ছিলেন 50 জন। গাড়ি বাড়ি টাকা নয়, কোনের বাড়ি থেকে যৌতুক হিসেবে 50টি বিভিন্ন প্রজাতির চারাগাছ চেয়েছিলেন পেশায় ইঞ্জিনিয়ার অনিশ। সেই মতোই বরপক্ষের হাতে চারাগাছ তুলে দেয় সঙ্গীতার পরিবার। মূলত আমফান পরবর্তীকালে সবুজায়নের গুরুত্বের কথা মাথায় রেখেই এমন দাবি করেন অনিশ। এখানেই শেষ নয়, সাধারণত হিন্দু পরিবারের অনেকেই বিয়ের পর মন্দিরে আশীর্বাদ নিতে যান, অনিশ ও সঙ্গীতা তা করেননি। কোলাঘাট থেকে সোজা বরকনের গাড়ি পৌঁছে যায় বাগনান থানায়। তবে কোনো সমস্যায় পড়ে নয়, অনিশের মতে করোনাকালে যেভাবে জীবনে ঝুঁকি নিয়ে প্রথম সারিতে দাঁড়িয়ে কাজ করছেন পুলিশরা, তা দেবতার থেকে কম নয়। বাগনান থানার ওসির হাতে মিষ্টি, স্যানিটাইজার, মাস্ক তুলে দেন নবদম্পতি। এখন করোনা যোদ্ধারাই সব থেকে দামি, তাদের মধ্যে অন্যতম হলো পুলিশ কর্মী। তাই আমি আজ চেয়েছি যে পুলিশ কর্মীদের কাছ থেকেই আমার নবজীবনটা নতুনভাবে শুরু। এখন মন্দিরে গিয়েও এখন করোনা বোঝা যাচ্ছে না করোনা কবে শেষ হবে। এখনো পর্যন্ত করোনা যতটা আটকানো গেছে ততটা কিন্তু এই করোনা যোদ্ধাদের জন্যই আটকানো গেছে। স্বভাবতই হঠাৎ করে বর্বরের পোশাকে দুজনকে দেখে হকচকিয়ে যান বাগনান থানার পুলিশকর্মীরা। যদিও অনির সঙ্গীতার থেকে এই সম্মান পেয়ে খুশি সকলেই। হাওড়া থেকে ক্যামেরায় মনোজ রায়ের সঙ্গে মেঘদূত রায়, নিউজ টাইম।